দেখুন দেখাচ্ছি এখন আট রমদান 19 মার্চ মঙ্গলবার সময় এবং সূর্যাস্ত সেহেরি এবং ইফতারের সময় দেখাচ্ছে। ভিউয়ার্স সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আর অনেকে আমার দোকানে আসেন পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডারের জন্য। আসলে বিশেষ করে ইফতার এবং সেহেরির জন্য অনেকেই টাইম মেনটেন করতে পারেন না বা সংকোচ থাকেন কোন সময় ইফতার এবং কোন সময় সেহেরি খাবেন। আজ আপনাদের জন্য আমি একটি অ্যাপস খুঁজে পেয়েছি। অ্যাপস এর মাধ্যমে আপনি জানতে পারবেন কত রমজান, ইভেন সেহেরির টাইম, ইফতারের টাইম। তাছাড়া সুযোগ সুবিধা রয়েছে এই অ্যাপস এর মাধ্যমে, আপনি এভাবে স্ক্রিনে আপনি দেখতে পারবেন। কত না বাড়িয়ে আপনাদেরকে দেখাবো সেই অ্যাপসটি, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিউয়ার্স আমরা প্রথমে যাব মোবাইল স্ক্রিনে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখব মুসলিম ডে, আমার অলরেডি লেখা আছে, লিখবেন মুসলিম ডে। একটা অ্যাপস আসবে এরকম মুসলিম ডে, আমি ইনস্টল করে ফেলছি, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওপেন করবেন, দেশ নির্বাচন করবেন, আমরা বাংলাদেশ বাংলাদেশ নির্বাচন করবেন, আপনাদের আপনাদের জেলা নির্বাচন করবেন, সেভ দেবেন। কোন মাজাব অনুযায়ী সালাতের সময় দেখতে চান, আমরা যেহেতু হানিফি হানিফি দেব, সেভ দেব। দেখুন সময় এবং কয়টা আজ ক রমজান এটা দেখাচ্ছে। তাছাড়া আপনাদেরকে এখন দেখাবো অ্যাপস এর মাধ্যমে কিভাবে স্ক্রিনে গিয়ে আপনার আমরা অ্যাপসে না ঢুকে স্ক্রিনে গিয়ে কিভাবে দেখতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে স্ক্রিনে এভাবে টাচ করব, উইজেটস এখানে ক্লিক করব, আমরা খুঁজে নেব কোন জায়গায় মুসলিম ডে অ্যাপস আছে। মুসলিম ডে ক্লিক করবেন, স্ক্রিনে এসে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট রমদান 19 মার্চ মঙ্গলবার সময়, সেহেরির সময়, ইফতারের সময় দেখাচ্ছে। আপনারা এটা একটু বড় করে নেবেন, যেহেতু সব কিছু দেখাচ্ছে না, একটু বড় করে নেবেন। আমি আবার বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, ক্লিক করব, একটু সাইজটি বড় করে নেবেন। দেখুন দেখাচ্ছে এখন আট রমদান 19 মার্চ মঙ্গলবার সময় এবং সূর্যাস্ত সেহেরি এবং ইফতারের সময় দেখাচ্ছে। দর্শক, যদি অ্যাপসি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।